আপনাদের বাসায় যাদের কিশোর বয়সের বাচ্চারা রয়েছে, বিশেষ করে তারা এক ধরনের ফ্যান্টাসি গেম খেলে থাকে, এটি হচ্ছে রোবলক্স। রোবলক্স গেমটি একটি ফ্যান্টাসি ওয়ার্ল্ড তৈরি করে বাচ্চাদের, যে গেমটির মাধ্যমে বাচ্চারা তাদের পছন্দ অনুযায়ী তার পৃথিবীটাকে সাজাতে পারে। যেমন মনে করেন, আপনি রোবলক্সে প্রথমে টাকা দিয়ে ক্রেডিট কিনবেন, সেই ক্রেডিট হয়তো 50,000 ক্রেডিট হতে পারে, 25,000 ক্রেডিট হতে পারে, 12,000 ক্রেডিট হতে পারে, এর ধরনের ক্রেডিট কিনবেন। সেই ক্রেডিট দিয়ে আপনি গাড়ি কিনতে পারেন, সেই গাড়ি দিয়ে আপনি ইনকাম করে আপনি বাড়ি করতে পারেন, এ ধরনের একটি ফ্যান্টাসি ওয়ার্ল্ড আপনি তৈরি করতে পারেন। তবে সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে যে এই রোবলক্স গেমে কারণে অনেক দুর্বল চিত্তের বাচ্চা যারা রয়েছে তারা ভুল পথে প্রভাবিত হচ্ছে। যেমন অনেক বাচ্চারা নানা ধরনের মন খারাপ হয়, ডিপ্রেশনের ভিতরে থাকে, অনেক ধরনের মানসিক চাপে থাকে, সেই সব বাচ্চারা এই রোবলক্সটাকে অন্য খারাপভাবে ব্যবহার করতে পারে। এবং এ ধরনের একটি সংবাদ ব্রিটিশ গণমাধ্যমগুলোতে এসেছে। যেমন বলা হচ্ছে যে রোবলক্সে বাচ্চারা যেমন তার একটি ফ্যান্টাসি ওয়ার্ল্ড তৈরি করতে পারে, ঠিক একইভাবে বাচ্চারা ভয়ঙ্কর একটি ডার্ক রুমেও ঢুকে যেতে পারে। সে তার একটি যেই রুমটিকে সে হয়তো একটি ভয়ঙ্কর একটি ডার্ক রুমে আবদ্ধ হয়ে যেতে পারে, সেখানে তার ডিপ্রেশন যেটি তার মনের ভিতরে যেই ক্ষোভ বা যেই ধরনের যেই চাপা বিষয়গুলো থাকে সেটার বহিঃপ্রকাশে রোবলক্সে ঘটাতে পারে। আর এতে দিনে দিনে সে মানসিকভাবে আরও অনেক বেশি দুর্বল হয়ে যেতে পারে। অনেকেই এই রোবলক্সের মাধ্যমে একে অন্যের সাথে চ্যাটিং করে থাকেন। একটু সহজভাবে যদি বলি, আমরা ফেসবুকে আমরা যেরকম চ্যাটিং করি, একজন আরেকজনের সাথে যোগাযোগ করি, রোবলক্সে যাদের অ্যাকাউন্ট রয়েছে সেই সব বাচ্চারা কিন্তু একে অন্যের সাথে কানেক্টেড হয়ে ঠিক একইভাবে চ্যাট করতে পারে। এবং ব্রিটিশ গণমাধ্যম থেকে শুরু করে এই বিষয়টি নিয়ে যারা কাজ করেন তারা দাবি করছেন যে অনেক বাচ্চারা, বিশেষ করে 11 বছর, 12 বছর, 13 বছরের বাচ্চাদের অনেকের চ্যাট তারা বিশ্লেষণ করে দেখেছেন যে অনেকটাই সাইকোপ্যাথি, মানে এই ধরনের অনেক ভয়ঙ্কর কথাবার্তা তারা বলছে, এবং যেটা সাইকোপ্যাথের লক্ষণ। এই যে রোবলক্সের এই কারণে রোবলক্স যেই গেম, এই গেম খেলার প্রতি বাচ্চাদের নিয়ন্ত্রণ করার কথাও কিন্তু বলা হচ্ছে। সারা পৃথিবীতে 164 মিলিয়ন বাচ্চা বা মানুষ এই রোবলক্স গেম খেলে থাকেন। এটি শুধুমাত্র যে বাচ্চারা খেলে থাকেন তা নয়, অনেক বড়রাও খেলেন, কিন্তু বেশিরভাগ বাচ্চারা এই রোবলক্স গেমের প্রতি আসক্ত থাকে, কারণ সে তার নিজের মতো করে একটি ফ্যান্টাসি ওয়ার্ল্ড সেখানে তৈরি করতে পারে। কিন্তু সেই ফ্যান্টাসি ওয়ার্ল্ড তৈরি করতে গিয়ে বাচ্চারা যাতে বিপদগামী না হয় সেই বিষয়ে নজরদারি রাখার জন্যই বলা হচ্ছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।